আসসালামু আলাইকুম, আমি আনোয়ারা, হাউস ওয়ার্ক বেস কুকিং চ্যানেল থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। এই তো আমাদের ইন্ডিয়া থেকে গিফট চলে আসছে, ওর আব্বু পাঠাইছে, আমার ছেলে সব খুললো, ও তো খুব খুশি গিফট দেখে। আর তোমাদেরও দেখাই কি কি পাঠাইলো। ভালোবাসা দিবসের দিন রাত্রেই পাঠাইছে, তোমাদের একটু দেখায় নেই। আর আমি আমার ছেলের মাদ্রাসা থেকে নিয়ে আসলাম গিফটের জন্য, কেউ দেখলে ওর একটু ভালো লাগবে না, এর জন্য ওকে নিয়ে আসলাম মাদ্রাসা থেকে। তো মাথা ব্যথার মলম দিয়েছে চারটা, এইতো দুইটা তেল, ওগুলো আমার ছেলের, ওর আব্বু ইন্ডিয়ান টাকা দিছে। এই তো সব গুছাই এনেছি আমি, আর তোমাদের একটু দেখাই দিই চকলেটগুলাও। এই তো চকলেটগুলো পাঠাইছি, আর একটা জিনিস পাঠাইছে আমার ছেলে, তো এটা পেয়ে খুব খুশি, একটা গাড়ি রিমোটওয়ালা। ও শুধু খোলারই চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছে না, একবার হাত দিয়ে টানতেছে, একবার ছুরি দিয়ে টানতেছে। এই তো আমার ছেলে গাড়িটা চার্জ দিছে, তোমাদের একটু দেখাই কি গাড়ি পাঠাইলো। এদিকে আমি রাতে রান্না বসাই দিছি, কফি ভাজি করতেছি, আরো কয়েক পত্র রান্না করবো, তোমাদের একটু একটু শেয়ার করবো। এদিকে মাছ ভাজি গুলাই দিছি, মাছ ভাজা তো প্রায় হয়ে গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারি রান্না করাটা তোমাদের দেখাইনি, কারণ এত সময়, তোমাদেরও সময়ের দাম আছে, শুধু শুধু বাড়তি জিনিস দেখায় লাভ নেই। এতো লাউ দিয়ে রান্না করছি মাছ, এদিকে হালিমও রান্না করছি, এটাও দেখাইনি, শুধু দেখাই দিই। রান্না করা শেষ হয়ে গেছে, কারণ ভিডিও এত বড় করা যায় না। আমার ছেলেকে খাবার দেব, এর জন্য বাইরে নিতেছি বাটিতে, আমিও খাবো আমার ছেলেও খাবে, ওরা মানুষই দুইজন। ওর আব্বু তো রুমে থাকে না, সারাক্ষণ এদিকে ওদিকে থাকে। আচ্ছা, আর ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।